আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমার এই ফেসবুক ফেসবুকে। আমি একটু ইন্টারভিউ দিয়েছিলাম, বলছিলাম যে এখানে কাজ করবেন, শুনলাম কাজ চলতেছে। আর দেখেন অফিসটাও হচ্ছে কিন্তু জায়গাটা আরামে স্বাচ্ছন্দ্যে কিন্তু মানে চলাচল করতে পারবে গাড়ি ঘোড়া দিয়ে। আপনারা দেখেছেন যে একটু আগে যে আমার একটা আরেকটা রিলসের মধ্যে যে এখান থেকে কিন্তু মানুষ চলাচলের জন্য একেবারে অবস্থা খারাপ ছিল। আজকে আমাদের নাগাই দরবার শরীফের যে বীর হয়েছে এবং আমার ছোটো ভাই আবদুল্লাহ হিল বাকি ভাইয়ের নেতৃত্বে আমাদের কুমিল্লা জসকুরের কর্মরত পেশকার নাজমুল হুদা সোহাগ ভাই সহ সকলের প্রচেষ্টা কিন্তু আজকে আমাদের কালিকা ফুলদেব বড় বড় রাস্তাগুলো যেখানে ভাঙা ছিল এখানে কিন্তু দেখেন কীভাবে কীভাবে রাইভিগুলো দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন দেখতেছেন যে অবস্থাটা একেবারেই খারাপ, গাড়ি যেতে পারে না। ইনশাল্লাহ একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখেন এই জায়গাটার অবস্থা একেবারে খারাপ। আলহামদুলিল্লাহ কাল হয়ে যাচ্ছে আমাদের, দেখেন আলহামদুলিল্লাহ কাস্টমার।